আপনার কারোর জন্যে অফিসটাই ক্যাপিটাল, কারোর জন্যে আপনার হয়তো ক্যাশের বদলে কাইন্ড গ্রহণ করছেন, কেউ হয়তো কোনো একটা ফেভার নিচ্ছেন, মানে ইউ জাস্ট নেম ইট। সুতরাং বাংলাদেশ এই কারণেই বলা হয়ে থাকে বাংলাদেশকে যে বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। আগে জামাতকে, জামাতের শীর্ষ নেতাদেরকে মেরে ফেলছে, বিএমপি সহ ডক্টর ইউনূস সহ কেউ কোনো কথা শুনছেন? তা আপনি যখন আরেকজনকে মারলো তখন কথা বললেন না, তখন প্রতিবাদ করলেন না, তখন কোনো আপনার কোনো ই করলেন না, তো আপনার জন্য আমি কেন কথা বলবো বলেন তো? আপনি তো স্বার্থপর, আপনার জন্য তো আমি কথা বলতে রাজি না। আপনি যদি মানুষ হন, প্রতিটা অন্যায়ের বিপক্ষে আপনার কথা বলতে হবে। আমি যেমন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিপক্ষে, তেমনি প্রতিটা যে গুম খুন প্রতিটার বিপক্ষে। প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যারকে অ্যাড করছি। কলিমুল্লাহ স্যার, যদি আমাদেরকে একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন যে আজকে ব্যারিস্টার নাজির আহমেদ সাহেবের লেখাটাই আমরা কিন্তু পেলাম মানব জমিন পত্রিকায়। পাহাড় সহ দুর্নীতি, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় না আনতে পারলে জাতির মেরুদণ্ড বিকলঙ্গ হয়ে যাবে। ব্যারিস্টার নাজির আহমেদ 11 ঘন্টা আগে মানব জমিন ছাপিয়েছে ওনার লেখাটা। সত্যি কথা বলতে কি, আপনার দুর্নীতি মানে নীতির ব্যত্যয় এবং এটা সর্বব্যাপী, অর্থাৎ নিয়মিত অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে, এরকম একটা পর্যায়ে আমরা চলে গেছি। সুতরাং আপনার যে কথাই বলি না কেন, কোনোভাবে আপনার জাস্টিফাই করা যাবে না কথার ফুলঝুরি দিয়ে যে বাংলাদেশ এই নর্মের বাইরে অবস্থান করছে। একটা সময় ছিল যখন নাইজেরিয়ার সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হতো আপনার সর্বোচ্চ আপনার স্থান অধিকার করবার জন্য। এখন এমন সব ক্ষেত্র যুক্ত হয়ে গেছে যা কোশ্চিন কালে কখনো আমরা চিন্তাও করতে পারি। বাংলাদেশের ভবিষ্যৎ পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল হবে নাকি নষ্ট হবে ইনুসের কারণে, এই বিষয়ে কথা বলবে চার্টার অ্যাকাউন্ট্যান্ট এম এ দাউদ। মানে এক একজন রাষ্ট্রীয় অ্যাসেটকে এক এক ভাবে ধ্বংস করা হচ্ছে, কিন্তু আপনারা একজনের বিষয়ে কথা বলছেন। ডক্টর ইউনূসকে আমি সম্মান জানাই, তিনি আমাদের আইকন, যারা বাইরে পড়াশোনা করছি। তিনি ডক্টর ইউনূসের কথা আমরা যখন বাইরে, মানে আমাদের ফার্স্ট স্লাইড থাকতো, ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা পরিচিত হতাম, বাংলাদেশের একটা পরিচয় উনি। ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূসের শেখ হাসিনা, ডক্টর ইউনূস বারবার বলছে তার একটাই অপরাধ হয়েছিল, বাংলাদেশে রাজনীতি করতে যাওয়া, রাজনীতির একটা দল খোলা। সে বাইরে এসেও একই কথা বলছে, আমি আমার জীবনে ছোট একটুখানি একটা ভুল করছিলাম রাজনীতি করতে চাওয়া। তা আমার প্রশ্ন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন গণতন্ত্র, আচ্ছা গণতন্ত্রের প্রতিটা নাগরিক, প্রতিটা নাগরিক, সে ডক্টর মোহাম্মদ ইউনূস আর আমি ছাগল পাগল যাই হই, আমি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কোনো মানুষ সরাসরি দল করতে পারে অথবা রাষ্ট্রের সর্বোচ্চ স্থান পর্যন্ত নির্বাচন করার ক্ষমতা রাখে, এটা হলে সে তার নাগরিকত্বের যে রিকোয়ারমেন্ট থাকে এটা তার ফুলফিল হয়। তো আপনি তাকে আদালত, আপনার আদালত কি বলবো, এই আদালতে ক্রিমিনাল কেস হিসেবে চালাই দিচ্ছে, এ আদালত ভাই কি বলবো আপনি, এ আদালত সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে 500 পৃষ্ঠার রায় লিখলেও বাংলাদেশের একজন সাধারণ মানুষও এই 500 পৃষ্ঠার এক পৃষ্ঠাও কেউ বিশ্বাস করে না। সুতরাং আমাদের আসলে একটা দুস্ত বাড়িতে আসলে গরুর মাংস খাওয়াবো, মুরগির রানও খাওয়াবো, দাওটাও দেখাবো, এরকম হলো কিনা? এখন শুনতে অনেকের মনেই ব্যথা লাগবে, বেস্ট এক্সাম্পল হচ্ছে রোহিঙ্গারা। রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করে কিন্তু তারা নাগরিকত্ব পায়নি, তাদের ভোটিং রাইটটি। এখন সেই রকম একটি দেশে যদি আমরা রূপান্তরিত হয়ে যাই যে আপনার সীমান্ত থাকলো না, কারেন্সি এক হয়ে গেল এবং আমাদের যাতায়াতও কোনো সমস্যা থাকলো না, কিন্তু কোন শ্রেণীর নাগরিকে আমরা রূপান্তরিত হলাম, সেই রকমের একটি
প্রশ্ন কিন্তু সামনে দেখা দিতে পারে। এর বেশি আমি এ পর্যায়ে কিছু বলবো না, কারণ পরবর্তীতে দেখা যাবে যে ক্লারিক্যাল অ্যাপ্রোচে চিন্তা করে কেউ হয়তো নীলফামারি থেকে আমার নামে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দিতে পারে। জি, যেটা যেটা স্যার আপনার আপনার সাথে আমি স্যার অনেকটাই একমত, এবং আপনার সাথে অনেকটাই আমি ভীতু, আমি ভীতু, আমি ভয় পাচ্ছি যে আগামীকাল আমরা কি আবার বিহারীদেরকে 52-53 বছরে পাসপোর্ট দিলাম না, নাগরিকত্ব দিলাম না, এখন আমরা কি আবার বিহারি হচ্ছি কিনা, আমাদের পুরা পুরা জাতি বিহারি হচ্ছে কিনা, পুরা গোষ্ঠী বিহারি হচ্ছে কিনা, পুরা 18 কোটি বিহারি হচ্ছে কিনা, সেটা নিয়ে কিন্তু এখন সম্ভাবনাময় রোডে আমরা হাঁটছি, এবং ভেরি ডেঞ্জারাস রোডেই আমরা আছি এখন।